সবই আল্লাহ স্যারের কাছে কাছে আসে, অনেক ভালো লাগতেছে আমার। আমি অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। প্রথম ধরা পড়লো আমার ডান পায়ের গোড়ালে। হ্যাঁ, গোড়ালিতে। হ্যাঁ, মানে কি হতো, মানে ব্যথা করতো হঠাৎ করে নাকি এটা? এর আগে না, মাঝে মাঝে ব্যথা করতো, আবার ফুলিয়ে যেত, যন্ত্রণা করতো আবার অনেক। মানে রাত্রে ঘুমাইতেও পারতাম না, হাঁটতেও পারতাম না। আচ্ছা, এভাবে হতো। তারপর এটা একটু কমে আসে ডাক্তার দেখানোর পরে। তারপর কমে আসার পর আবার কিছুদিন পরে দেখি আবার হাঁটু, তাও ডান হাঁটু। এটা এই গেছিলাম আর্থ্রাইটিসের ডাক্তার, তাও তারপর মেডিসিন, এগুলো সবার কাছে গেছি। আচ্ছা, ওই সময়? হ্যাঁ, ওই সময় গেছি। আমাকে অনেকে ট্রিটমেন্ট দিছে, ব্যথার ওষুধ, বিভিন্ন রকম ব্যথার ওষুধ দিছে। এরপরে এখানে চিটাং অনেক ডাক্তার বলে যে এটা দেখাবো, এটা দেখাবো, এরকম দেখাই নাই, সব আর্থ্রাইটিস, ব্যাথ ব্যথার, এই সেই এই রকমের। কোনো রকম আমার ভালো লাগে না। এই আপনাদের আমি সাক্ষাৎকারে এই সাক্ষাৎকার দেখি স্যারের, সুমিল্লা স্যারের আপনার, এগুলো দেখে আমি মেয়েদেরকে বলি তোমরা দেখো এত কিছু ট্রিটমেন্ট, মানে আমাকে ডাকা ইন্ডিয়া সব কিছু করা, এখন তো কোনো কিছু হইলো না, তোমরা এই স্যারটা দেখো, দেখে আমাকে দেখো। তো ওরা ঢুকে ফেসবুকে ঢুকে দেখলো, এগুলো ঠিক আছে আমি এখন নিয়ে যাবো। তো বললেন আমি চলো আমি ডাকাই যাবো, আর এখানে করো ট্রিটমেন্ট করো। চলো আসলাম, আল্লাহ রহমত, আমার সবার জয় উপর আল্লাহ রহমত। আমি সবই আল্লাহ স্যারের কাছে আসি, অনেক ভালো লাগতেছে আমার। আমি অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। খুব সুন্দর একটি বিকাল, এবং এই সুন্দর একটি বিকালে আপনাদের সাথে আমরা পরিচয় করে দিতে যাচ্ছি আমাদের আজকের নতুন অতিথির সাথে, যিনি দীর্ঘ একটা সময়, বেশ অনেক বছর, প্রায় 10 বছর উনি ওনার হাঁটু ব্যথা, অ্যাঙ্কেলে ব্যথা এবং কোমর ব্যথা জনিত সমস্যা নিয়ে ভুগেছেন। প্রতিটা স্টেপে স্টেপে উনি চেষ্টা করেছেন, বিভিন্ন জায়গায় যখন যেখানে সম্ভব হয়েছে উনি ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন, এবং একটা সময় উনি হার না মেনে একটা সময় কিন্তু উনি জয়ী হয়েছেন। দর্শক আসুন, বেশি কথা না বলে সরাসরি আজকের অতিথির সাথে আপনাদের পরিচয় করে দিই, এবং ওনার কাছ থেকে আমরা পুরো বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত জানি। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলেন। দিলরুবা আক্তার। দিলরুবা আক্তার, আচ্ছা, আমাদেরকে কি একটু বলবেন যে একদম সবার প্রথমে কী হয়েছিল এবং সেটা কতদিন আগে? এই যে আমার 2011-তে প্রথম ধরা পড়লো আমার ডান পায়ের গোড়ালে। হ্যাঁ, গোড়ালিতে। হ্যাঁ, মানে কি হতো, মানে ব্যথা করতো হঠাৎ করে নাকি এটা? এর আগে না, মাঝে মাঝে ব্যথা করতো, আবার ফুলিয়ে যেত, যন্ত্রণা করতো আবার অনেক। মানে রাত্রে ঘুমাইতেও পারতাম না, হাঁটতেও পারতাম না। আচ্ছা, এভাবে হতো। তারপর এটা একটু কমে আসে ডাক্তার দেখানোর পরে। তারপর কমে আসার পর আবার কিছুদিন পরে দেখি আবার হাঁটু, তাও ডান হাঁটু। আচ্ছা, সেটা কি যখন 2011-তে প্রথম শুরু হয় সেটা কি তারপর পরেই নাকি তার কিছুদিন পর? কিছুদিন পর, প্রায় বছর দুয়েক। বছর দুয়েক, তার মানে 2013 সালে? ওই ধরনের হবে, 13-14 ধরনের। যখন অ্যাঙ্কেলের জন্য আপনার সমস্যাটা দেখা দেয়, মানে কি ধরনের ডক্টরের কাছে গিয়েছিলেন বা কি ধরনের ট্রিটমেন্ট করেছিলেন? আমি ওইটা গেছিলাম আর্থ্রাইটিসের ডাক্তার, তাও তারপর মেডিসিন, ওগুলো সবার কাছে গেছি। আচ্ছা, ওই সময়? হ্যাঁ, ওই সময় গেছি। আমাকে অনেকে ট্রিটমেন্ট দিছে, ব্যথার ওষুধ, বিভিন্ন রকম ব্যথার ওষুধ দিছে। কোনো ধরনের ব্যায়াম বা কিছু দিয়েছে? না, ওরকম কোনো কিছু দেয় নাই। কিন্তু আমি ওইটা জিজ্ঞেস করেছিলাম আমার কি থেরাপি দেওয়া যাবে কিনা, আমাকে বলেছে না তো মা আপনার থেরাপি দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমি ওই যে হাঁটুর অ্যাঙ্গেল এগুলো পড়তেছিলেন না, এগুলোর দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, এই ওষুধ খান, ওষুধ খেলে। আচ্ছা, ব্যথাটা কি সার্বক্ষণিকভাবে থাকতো, মানে হচ্ছে পা দিলেই ব্যথা করছে এরকম, নাকি এমনি সারাক্ষণই ব্যথা করতো? সারাক্ষণ মানে মাঝে মাঝে রাত্রে করতো, ঘুমাইতে গেলে মাঝে মাঝে হাঁটলে করতো। আচ্ছা, হ্যাঁ, মাঝে মাঝে হাঁটতে গিয়ে দেখেন আমি পাটা বসাইতে পারতেছি না, এরকম একটা অবস্থা হয়ে যেত, এরকম হতো। আচ্ছা, আপনি তো একজন গৃহিণী নাকি? হ্যাঁ, গৃহিণী। তার মানে পুরো বাসার পুরো দায়িত্ব সবকিছু আপনার হাতে? হ্যাঁ, হ্যাঁ। আমার, আপনার দেশের বাড়ি কোথায়, মানে কোথায় থাকেন মূলত? আমার দেশের বাড়ি আমি চিটাগাংয়ে। চিটাগাংয়ে? হ্যাঁ। চিটাগাংয়ে কোথায়? শেরশাহ কলোনি। আচ্ছা, খুব প্রসিদ্ধ একটি এলাকা। আচ্ছা বলুন, তার পরবর্তীতে যখন আপনার হাঁটু ব্যথাটা দেখা দেয়, সেটা কিভাবে, কোনো অ্যাক্সিডেন্ট নাকি হঠাৎ করেই দেখা দেয়? না, এটা ওই এটা গোড়ালির ব্যথা থেকে আস্তে 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 হাঁটুতে, হাঁটু, ডান হাঁটুর পর আবার বাম হাঁটু, এভাবে একটার পর একটা, মানে ওষুধ খাইলে আমি কিছুদিন ভালো থাকি, আবার ওরকম এরকম বলার পরে আমাকে একজনে বললো, আমার মেয়ের বড় মেয়ের জামাই বলো যে দেখা ইন্ডিয়ান ডাক্তার আসে, ওনাকে দেখাইলে মনে হয় ভালো হয়। আচ্ছা, উনি ব্যথার মেডিসিনও কি কি জানে বললো। এটা কি 2013 সালের কথা বলছেন? না, এটা বলতেছি আপনার এই
2017 তার মানে এই 2013 থেকে 17 পর্যন্ত হাঁটু ব্যথা নিয়ে আপনি মানে আমি ট্রিটমেন্টে ছিলাম আমি ট্রিটমেন্ট করি না এরকম না সারা বছরের ট্রিটমেন্টে যে যখন যেখানে বলেছে সেখানে 11 থেকে আমি 21 পর্যন্ত এই ট্রিটমেন্টে আছি দীর্ঘ একটা সময় দীর্ঘ সময় এই ট্রিটমেন্ট আচ্ছা তারপর উনি আমাকে বলছিলেন না উনি ব্যায়াম করতে হুম তো ব্যায়াম করতে বলছে আর উনি বলছিল আমাকে এই ইয়াতে দেখা করতে ওনার এক মাস পরে দেখা করে তারপর ব্যায়াম দেখাই দিবে আমি আর দেখা করি না আমি ইন্ডিয়াতে চলে গেলাম ইন্ডিয়াতে চলে গেছি ওনাকে দেখাইছি ওনাকে উনি বলতেছে হ্যাঁ কে বলছে আপনি ভালো থাকবেন না ভালোই থাকবেন ট্রিটমেন্টের উপর ইন্ডিয়া কোথায় গিয়েছিলেন আমি গেছিলাম এটা ওই কলকাতা নিউরোসায়েন্স আচ্ছা তো ভালো থাকবেন ট্রিটমেন্টের উপর কিন্তু আপনার দুই এক মাস পর পরে ইন্ডিয়া আসতে হবে আচ্ছা এখন আমি আসছি আর যাওয়া হয় নাই আমার সাংসারিক বা আমার মেয়ের পরীক্ষা ছিল এইবার আমার যাওয়া হয় নাই আর যাই নাই আচ্ছা এরপরে এখানে চিটং অনেক ডাক্তার বলে যে এটা দেখাবো এরকম দেখাই নাই সব আর্থ্রাইটিস ব্যাথ ব্যথার এই সেই এই রকমের কোনো রকম আমার ভালো লাগে না এই আপনাদের আমি সাক্ষাৎকারে এই সাক্ষাৎকার দেখি স্যারে সুমিল্লা স্যারের আপনার এগুলো দেখে আমি মেয়েদেরকে বলি তোমরা দেখো এত কিছু ট্রিটমেন্ট মানে আমাকে ডাকা ইন্ডিয়া সব কিছু করাই এখন তো কোনো কিছু হইল না তোমরা এই স্যারটা দেখো দেখে আমাকে দেখো তো ওরা ঢুকে ফেসবুকে ঢুকে দেখলো এগুলো ঠিক আছে আমি এখন নিয়ে যাবো হঠাৎ আমার ফেব্রুয়ারি 5 তারিখে আমার মেজো মেয়ের বিয়ে 2021 সাল না 21 সালে আমি বিয়ে বিয়ের মানে এক তো প্রোগ্রাম আমি প্রোগ্রামে গিয়ে আমি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারি নাই আর আমার চলে আসতে হয়েছে মানে সিরিয়াস অবস্থা মানে এত ব্যথা তীব্র ব্যথা আমার পেন এই কোমর থেকে হাঁটু পর্যন্ত কিন্তু হ্যাঁ আগে কিন্তু কোমরে কখনো ছিল না এই হঠাৎ করে এক মাস আগে কোমরে আচ্ছা তো বলি আমি চলো আমি দেখাই যাবো গা আর এখানে করো ট্রিটমেন্ট করো চলে আসলাম আল্লাহ রহমত আমার সবার জয় উপর আল্লাহ রহমত আমি সব আল্লাহ স্যারের কাছে আসি অনেক ভালো লাগতেছে আমার আমি অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে এই যে দীর্ঘ একটা সময় এই যে আপনি বছরের পর বছর আপনি হাঁটু ব্যথা নিয়ে আপনি সময় কাটিয়েছেন বিছানায় শয্যাশায় ছিলেন এই যে আপনার পরিবার যেই পরিবারকে একটা সময় আপনি নিজ হাতে রান্না করে খাওয়াতেন তাদের প্রতিটা সদস্যের আপনি নিজ হাতে আপনি যত্ন করতেন এই জিনিসগুলো যখন আপনি করতে পারতেন না আপনি দেখতেন যে সুস্থ একটা মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন নিশ্চয়ই অনেক খারাপ লাগতো হ্যাঁ আমি আমার বাচ্চাদেরকে বলি আমি অনেক কিছু ফিল করতেছি তোমাদের আমার নিজের মতো করে পারতেছি না কোনো কিছু খাওয়াইতে বলে যে আমি ওইটা চিন্তা করি আর না উপর আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে যখন এই যে দীর্ঘ একটা সময় যখন আপনি এই সময়গুলো আপনি একা একা পাড়ি দিচ্ছেন আপনার পরিবারের সদস্যরা আপনার সাথে আছে তারা আপনাকে বিভিন্ন কথা বলে আপনাকে হয়তো মনোবল যোগানোর চেষ্টা করছেন আপনার কি কখনো মনে হয়েছে যে যখন এই দীর্ঘ সময় আপনি চেষ্টা করছেন কিন্তু ভালো হচ্ছেন না আদৌ আর কখনো ভালো হবেন কি না বা আমি হয়তো আর কখনো ভালো হব না এরকমটা কখনো মনে হতো হ্যাঁ হতো এখন আমি নিজে নিজে বলতাম মানে মানে খুব মানে কষ্ট আসতো কান্নাগত মেয়েরা আসে আমাকে সান্ত্বনা দিত আমার তিনটা মেয়ে আসে সান্ত্বনা দিত বলে যে আমি চিন্তা করি আর না আল্লাহকে ধরে থাকে একদিন না একদিন সুস্থ করবে আল্লাহকে হয়তো যে কোনো ছিল আপনার যে কোনো একটা ছিল হ্যাঁ ফাটাবে তো এটা পেয়ে আমি স্যারের ভিডিও আসি আল্লাহ রহমত আমার অনেক ভালো লাগতেছে এখন আমার মেয়েও বলতেছে আমি আর কোথাও ট্রিটমেন্ট করব না অসুবিধা আমার কোনো যদি আমার ব্যথা লাগে আমি এখানে চলে আসবো ঢাকায় ইনশাল্লাহ আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট আপনি স্যারের কাছে এসেছেন এবং স্যারের যে ট্রিটমেন্টটা সেটা গ্রহণ করেছেন আমাদেরকে যদি একটু বলেন যে স্যারের কাছে যখন আপনি এসেছিলেন স্যার আপনাকে প্রথম দেখার পরে কি বলেছিলেন হ্যাঁ আমাকে দেখে স্যার বলছে হ্যাঁ আপনি তো সব শেষ করে আসছেন আপনার অনেক আগে আসা দরকার ছিল কেন তো দেরি করলেন না আমি স্যারকে বললাম আমি তো ভিডিও দেখছি রিসেন্টলি আগে তো দেখিনি আগে আগে জানতেন না না জানতাম না রিসেন্টলি দেখি আমি আপনার কাছে চলে আসছি তাইলে আজকে ভর্তি হয়ে যেতে হবে আপনার আচ্ছা ভর্তি হয়ে গেলাম আমার কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে আমি আজ 24 দিন 24 দিন সবচেয়ে বড় প্রশ্ন এই 24 দিন পরে এখন আপনার কি অবস্থা অনেক খুশি লাগতেছে আপনার সেই হাঁটু ব্যথা সেই অ্যাঙ্কেল ব্যথা এবং সেই কোমরের ব্যথা গুলো কি অনেক কমে গেছে আমার আমি বললাম না আমি ভালো হয়ে গেছি আপনি কি এখন আপনার সেই স্বাভাবিক মুভমেন্ট গুলো সেই নড়াচড়া গুলো সিঁড়ি দিয়ে উঠানামা করা এগুলো করতে পারবো ইনশাআল্লাহ সবকিছু আশা রাখতে পারছি হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদেরকে যদি আরেকটু বলেন যে স্যার আন্ডারে যে আপনি অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্টটা নিয়েছেন এই ট্রিটমেন্ট সম্পর্কে যদি বলেন আপনাকে কত বেলা করে ট্রিটমেন্ট দেওয়া হতো বা কখন কখন দেওয়া হতো কিভাবে ট্রিটমেন্টগুলো করা হতো না এখানে আসে আমার ভালো লাগছে আর এই নার্সটা ঠিক মতো ওনারা আমাকে ট্রিটমেন্ট দিচ্ছে তিন বেলা থেরাপি দিচ্ছে তিন বেলা করে দিয়েছে স্যারও দেখছে স্যারের কাছে গিয়ে আমি কোনো অসুবিধা লাগলে গিয়ে বলতাম স্যারও ভালো আমাকে বিহেভ করছে সব কিছু বুঝিয়ে দিছে বলে যে এটা করলে এটা এটা করলে ভালো হয়ে যাবে আর যারা আমাকে
ব্যায়াম করছে স্যার ওরা মানে ওনারা ওনারা অনেক ভালো একদম পুরো নিজের পরিবারের মতো করেই আপনার সেই যত্ন এবং টেক কেয়ার গুলো তারা করেছে হ্যাঁ আমি কালকে চলে যাব আবারও এদের জন্য খারাপ লাগবে একটা পরিবারের মতো একটা সদস্য হয়ে গেছে ম্যাম আরেকটা বিষয় আপনার কাছ থেকে একটু জানি যেমন এই যে আপনি বলেছেন যে আপনি দীর্ঘ একটা সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন যে যেখানে বলেছে সেখানে আপনি ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করেছেন একটু ভালো থাকার জন্য সুস্থ হওয়ার জন্য তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রুগী আছেন আমাদের আশপাশে যারা হয়তো এই যে একটু না জানার কারণে যেমন স্যার যখন আপনাকে দেখেছেন বলেছেন যে আপনার আরও আগে আসা দরকার ছিল আপনি হয়তো না জানার কারণে আপনি আসতে পারেননি আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন না আমি বলি সবাই আমার মতো যেন না ভুগে মানে স্বল্প রোগে তাড়াতাড়ি এটা দেখলে স্যারের কোনো ভিডিও জানলে আগে আসে যাওয়া ভালো ট্রিটমেন্টও ভালো হবে ভালো তাড়াতাড়ি ভালো হয়ে যাবে কারণ দ্রুত যদি তার রোগটা নির্ণয় করা যায় খুব দ্রুত সময়ের ভিতরে তার ট্রিটমেন্টটা করলে সে দ্রুত সুস্থ হবে হ্যাঁ সুস্থ হবে দর্শক মণ্ডলী আমরা এখানে ওনার ছোট মেয়েকে পেয়েছি যিনি পুরোটা সময় ওনার সাথেই ছিলেন এবং সার্বক্ষণিকভাবে ওনার দেখাশোনার দায়িত্বে সব কিছুতে ওনার পাশেই ছিলেন দর্শক আসুন একটু ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আপনার নামটা একটু বলুন নুজহাত সুবুর আরিয়ানা আচ্ছা আমরা জানি যে আপনার মা দীর্ঘ একটা সময় উনি অস্টিওআর্থ্রাইটিস এবং পিএলআইডি রোগে উনি ভুগছিলেন যে এই সমস্যাটা ধরা পড়েছে আসলে অনেক পরে এবং 2011 সাল থেকে উনি এই সমস্যাটা উনি ভুগছিলেন এবং আপনি নিজের চোখে দেখেছেন যে উনি নিজের হাতে আপনাদের পুরো পরিবারকে উনি আগলে রাখতেন আমাদেরকে যদি একটু বলেন সেই সময়কার কিছু কথা জি আম্মুর ব্যথাটা মূলত শুরু হয়েছে 2011 সাল থেকে তো তখন আমি অনেক ছোট তো একটা সময় খুব কষ্ট লাগতো সবার আম্মু সবাইকে স্কুলে নিয়ে যেত কিন্তু আমার আম্মু নিয়ে গিয়েছিল এক দেড় বছর এরপর থেকে আম্মুর ব্যথা শুরু হয় খুব এত ব্যথা আম্মু আর নিয়ে যেতে পারতো না আমাকে স্কুলে তখন আমার খুব খারাপ লাগতো দেখতে কারণ সবার মারান যায় স্কুলে নিয়ে একটা এক্সপেকটেশন চলে আসে জি তো খুব খারাপ লাগতো তখন তো এভাবে দীর্ঘদিন গেল তো এখন আলহামদুলিল্লাহ আম্মুকে দেখে অনেক খুশি লাগতেছে কারণ এভাবে সুস্থ হবে আম্মু এতটুকু সুস্থ হবে এটা আসলে চিন্তা করিনি আমরা মানে আমরা জানি যে একটা সময় উনি প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন কি হয়েছিল ওই সময়টায় ওই সময়টা আসলে অনেক মানে অনেক খারাপ দিন গেছে বলতে গেলে তখন কারণ আম্মু তখন বিছানায় ছিল দেখতে খুব কষ্ট লাগতো কারণ বাবা মা সুস্থ না থাকলে সন্তানদের কাছে পুরো পরিবারটা একরকম অচল হয়ে যায় পুরো পরিবারটাই অচল হয়ে গিয়েছিল আসলে তখন আচ্ছা তো এখন তো সেই সময় পরবর্তীতে আমরা জানি যে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে উনি ট্রিটমেন্ট করেছেন আজকে প্রায় 23 দিনের মতো দীর্ঘ একটা সময় তো এই যে যে 23 দিন উনি ওই স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা গ্রহণ করেছেন সেই আগের এবং পরের দুইটাতে আপনি আপনার মাকে কতটুকু চেঞ্জ দেখতে পাচ্ছেন অনেকটুকু চেঞ্জই দেখতে পাচ্ছি উনি কি এখন ওনার সেই স্বাভাবিক যে আগের কাজগুলো সেগুলোকে এখন ঠিকমতো করতে পারছেন হ্যাঁ পারছে ইনশাআল্লাহ সামনে আরো পারবে উনি কি ওনার সেই আগে যে যন্ত্রণায় যে কথাগুলো বলতেন ব্যথাজনিত যে সমস্যাগুলো আপনাদেরকে বলতেন এখন কি আর সেগুলো বলেন আপনাদেরকে এখন না বলেন না এখন বলেন আমি পারছি আমি এটা পারছি এটা এতটুকু হাত তুলতে পারছি কারণ আমার ショルダー পেইন ছিল তো এমন একটা সময় গেছে আমাকে টাচ করতে পারতাম না খুব ব্যথা পেত কান্না করতে ব্যথায় প্রচুর তো এখন আলহামদুলিল্লাহ আমার আম্মুকে দেখে আমার অনেক খুশি লাগতেছে যে আসলে আমার আম্মু পারবে আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা বিষয় জি দর্শক মণ্ডলী আমাদের অনেকের ভিতরে আসলে একটা ভ্রান্ত ধারণা থাকে পিএলআইডি জনিত সমস্যায় একটা মানুষ সারা জীবনের জন্য বিকলাঙ্গ হয়ে যান অথবা সম্পূর্ণ অকর্মণ্য হয়ে যান এটা সম্পূর্ণ ভুল একটি কথা আপনি যদি সঠিক জায়গা এবং সঠিক সময় যদি আপনি যদি আপনার এই ট্রিটমেন্টটা আপনি গ্রহণ করতে পারেন এবং আর্থ্রাইটিস জনিত সমস্যা যদি আপনি সঠিক চিকিৎসা করতে পারেন আপনি সারা জীবন ভালো থাকবেন সুস্থ আর দশটা মানুষের মতো আপনি স্বাভাবিক জীবন আপনি ফিরে যেতে সক্ষম যদি আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট গ্রহণ করতে পারেন আজকে ওনাদের বক্তব্য থেকে কিন্তু এটা সম্পূর্ণভাবে প্রতীয়মান হয় ওনারা চেষ্টা করেছেন ওনারা পেরেছেন আজকে জয়ী হয়ে সম্পূর্ণ সুস্থ এবং ভালো ওনারা ওনাদের বাসায় ফেরত যাচ্ছেন এবং আশা করি সারা জীবন ওনারা এরকমটাই থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই যে মূল্যবান সময় এবং মূল্যবান কথাগুলো শেয়ার করেছেন আশা করি এ থেকে অসংখ্য রোগী অনেক উপকৃত হবেন ধন্যবাদ আপনাদের সকলকে আসসালামু আলাইকুম